ছডে আবারও রাস্তার দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর জানা যায় মহকুমার ভগরথ দোলপতি কল্যাণ সিং কর্ণকিশোর বধুইনাং নবদা কাতারায় সহ দুর্গাপুর পাড়ার একাংশ মানুষ দীর্ঘ বছর ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছে এলাকার সাধারণ মানুষ এই বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি তাই বাধ্য হয়ে উক্ত এলাকার শত শত জনজাতি অংশের মানুষ বৃহস্পতিবার সাত সকালে ছড়া দুর্গাপুর পশু হাসপাতাল সংলগ্ন মেইন রাস্তা অবরোধে বসে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিসি পূর্ত দফতরের এক্সিকিউটিভ এসডিও সহ থানার বিশাল পুলিশ বাহিনী পূর্ত কর্তাবুরা আগামী পনেরো দিনের মধ্যে বেহাল রাস্তা মেরামত করার কথা বললে অবরোধকারীরা তা মানতে নারাজ একটা সময় কর্তারা জানান তাদেরই রাস্তা রাস্তা দায়িত্ব না রাস্তাটি এইচএসসিএল কোম্পানির তত্ত্বাবধানে রয়েছে এ কথা শুনে অবরোধকারীরা তাদের উপর আরও ক্ষেপে গিয়ে পূর্ত উদ্দেশ্য করে বলেন দায়িত্ব না থাকলে তারা অবরোধস্থলে কেন এসেছেন এরপরে অবরোধকারীরা পূর্ত দফতরের আধিকারিকদের গাড়ি আটকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পথ অবরোধকারীদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত গন্ডাছড়া মহকুমা শাসক ঘটনাস্থলে এসে রাস্তা মেরামতের লিখিত প্রতিশ্রুতি না দেবেন ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চলতে থাকবে অবশেষে বিকেল তিনটায় মহকুমা শাসক ঘটনাস্থলে ছুটে এসে অবরোধকারীদের সাথে কথা বলে তাদের প্রতিশ্রুতি দেয় আজকের মধ্যেই বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে মহকুমা শাসকের কাছ থেকে এহেন প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা পদ অবরোধ তুলে নেন উল্লেখ্য গন্ডাছোড়া মহকুমার সদর বাজার থেকে দুর্গাপুর বিএসএফ ক্যাম্প ভায়া কল্যাণ সিং ভগীরথ যাওয়ার রাস্তায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটছে এমনকি মানুষের প্রাণহানি পর্যন্ত ঘটছে এত সবের পরেও প্রশাসনের কোনো হেলদুল নেই এদিকে আজ বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমার সদর বাজারের সাপ্তাহিক হাটবার রাস্তা অবরোধের ফলে রাস্তার দুদিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে যাত্রী সাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করে আমরা আজকে যে দুর্গাপুর বিএসএ ক্যাম্প পর্যন্ত আমরা যে রাস্তা ব্লক করছে বিএসসি বন্ধ করছে কারণটা হইল আমরা দুইটা রাস্তা দুইটা রুট এই দুইটা রুট নবরাপাড়া এই দুইটা একটা রোড আছে এটা আজকের মধ্যে ঠিক করতে দিতে হইব এটা আমার এগ্রিমেন্ট দিতে হইব আর এই যে বিএসএফ ক্যাম্প তারপরে আসাম রেস্ট ক্যাম্প পর্যন্ত এই দুইটা রাস্তা দিয়ে আমরা আজকে রাস্তা অপরোধ করছে এখন পর্যন্ত কেউ আমার আশাও দিছে না কথাও করছে না এখন পর্যন্ত আইছে না আমার কত এই যে রাস্তা অপরোধ করছে যে এটা কিন্তু অনির্দিষ্ট যতক্ষণ আমরা এই এগ্রিমেন্ট পর্যন্ত না পাই তহলে আমাৰ এই অৱৰোধ তুলতো না উঠাইতো নে তালৈকে আজকে সকলো সাতটাই আগে আমাৰ বৈছা এখন এঘাৰটা দহ বজে এখন পৰ্যন্ত দহটা দহ বজে এখন পৰ্যন্ত আমাৰ কোনো কথা বাৰ্তা পাইছো নাই